ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে আলোচনা করব, হয়তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশের একটি বন্ধু কাক। হয়তো কাকের সম্পর্কে অনেকেই জানেন, কারণ যারা শনিদেবের পূজা করেন তারা খুব ভালোভাবেই জানেন কাক আপনাদের কিভাবে ভাগ্য নির্ধারিত করে। আমার আজকে আলোচনা থাকবে যে এই কাক কখন আপনার বাড়ির পাশে ডাকলে আপনার জন্য কি শুভ বা অশুভ শুভ সংকেত বহন করে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণভাবে প্রত্যেকের বাড়ি পূর্ব বা পশ্চিম, উত্তর বা দক্ষিণে বিভিন্ন সময়ে কাক ডাকে। অনেকেই ভাবে কাক ডাকা অশুভ লক্ষণ, কিন্তু প্রিয় বন্ধুদের বলছি, কাক কিন্তু সবসময় আপনার জন্য অশুভ বার্তা বহন করে আনে না। কাক হচ্ছে ভগবানের দূত, অর্থাৎ কাক আপনার জন্য বিভিন্ন সময় অনেক ভালো বার্তাও আনে। তাই অবশ্যই মনোযোগ সহকারে কখন কোন দিক থেকে কাক ডাকলে আপনার উপকার হবে না অপকার হবে সেই বিষয়টি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। কাক হলো সৃষ্টির বাহক, তাই ঈশ্বর এই কাকের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পাঠিয়ে দেয় যে কখন কি কাজটি করা উচিত। কাক আপনাকে অনেক কিছু সংকেত দেয়, তাই আপনার সুসময় বা দুঃসময় আগত হলে কাক আপনার বাড়িতে এসে ডাকে। তাই কাকের ডাককে কখনোই অবহেলা করা উচিত নয়, বরং তার ডাকের অর্থ বুঝে সেই মতো কাজ করাটাই বুদ্ধিমানের। তাই যখন কাক ডাকবে তখন আপনাকে দুটি জিনিস খেয়াল রাখতে হবে, কোন সময় অর্থাৎ কোন প্রহরে কাক ডাকছে এবং বাড়ির কোন দিক থেকে ডাকছে। তার কারণ দিক ও সময় ভেদে আপনার এই কাক ডাকা সুফল না কুফল দিতে আসছে তা আপনি জানতে পারবেন। দিনের প্রথম প্রহরে কাক ডাকলে কি হয়, কিন্তু জানতে হবে প্রথম প্রহর বলতে কোন সময়কে বোঝানো হয়। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে কাক ডাকলে আপনার কি হবে। এই সময় আপনার বাড়ির উত্তর দিকে বসে যদি কাক ডাকে তাহলে আপনি জানবেন আপনার শত্রু বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে আপনার আত্মীয় স্বজন বা পাড়ার লোকের শত্রুতা বৃদ্ধি হবে। অপরদিকে যদি পূর্ব দিকে বসে কাক ডাকে জানবেন যে আপনার মনের মধ্যে যে কামনাগুলি রয়েছে, যেগুলি আপনি পূর্ণ হবার জন্য অপেক্ষা করছেন বা কর্ম করছেন সেগুলি আপনার পূর্ণ হবে। যদি দক্ষিণ দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন আপনার সুখবর আসছে, এবং যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তার মানে আপনি জানবেন আপনার কর্মপ্রাপ্তি লাভ হচ্ছে, অর্থাৎ আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে, এমনটাই ধরে নেওয়া হয়। এখন চলুন জেনে নিন দিনের দ্বিতীয় প্রহর, অর্থাৎ সকাল 9টার পর থেকে 12টা পর্যন্ত আপনার বাড়ির চারপাশে কাক ডাকলে কি হতে পারে। এই সময় আপনার বাড়ির পূর্ব দিকে বসে যদি কাক ডাকে তাহলে অবশ্যই আপনার জন্য সুখবর রয়েছে। আবার এই সময় যদি বাড়ির দক্ষিণ দিকে বসে কাক ডাকে তাহলে আপনি জানবেন আপনার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে আর আপনার সম্মুখীন বিপদ রয়েছে। অপরদিকে যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে অবশ্যই জানবেন আপনার জন্য যে আগামী দিনগুলি খুব খারাপ হতে চলেছে। আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে জানবেন আপনার সাথে কেউ সাক্ষাৎ করতে আসছে, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে। এবার চলুন জেনে নিই যে দিনের তৃতীয় প্রহর, অর্থাৎ 12টা থেকে 3টের মধ্যে যদি আপনার বাড়ির চারপাশে কাক ডাকে তাহলে
আপনার কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি পূর্ব দিকে কাক ডাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন, আপনার শত্রু লোক আপনার বিনাশ করার জন্য চেষ্টা করছে, তারা সুযোগ খুঁজছে আপনাকে কিভাবে অনিষ্ট করতে পারে, আপনাকে কিভাবে ধ্বংস করতে পারে। অপরদিকে এই সময় যদি আপনার বাড়ি দক্ষিণ দিকে বসে কাক ডাকে আপনি ঝগড়া ও বিপদে জড়িয়ে পড়তে পারে, অর্থাৎ আপনারা খুব সাবধানে থাকবেন। আর যদি উত্তর দিকে কাক ডাকে তাহলে পুত্র সন্তানের লাভের আশা রয়েছে। আর ঠিক যদি এই সময় পশ্চিম দিকে কাক ডাকে তাহলে অবশ্যই আনন্দিত হবেন, কারণ এটা বলা হয় গুপ্তধন লাভ করতে পারে। সাধারণভাবে আত্মীয় তরফ থেকে বা পূর্বপুরুষ তরফ থেকে আপনি বিশেষ সম্পত্তির লাভবানের আশা আছে, খেয়াল রাখবেন। এবার চলুন দিনের চতুর্থ প্রহরে, অর্থাৎ বেলা তিনটের পর থেকে সন্ধ্যে ছটার আগে পর্যন্ত আপনার বাড়ির চারপাশে যদি কাক ডাকে আপনার কি কি হবার সম্ভাবনা রয়েছে। পূর্ব দিকে যদি বসে কাক ডাকে তাহলে অবশ্যই জানবেন আপনার ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণ দিকে বসে যদি কাক ডাকে অবশ্যই আপনার ধনপ্রাপ্তি হতে পারে, আপনি আপনার অবাক করার মতো প্রয়োজনহীন কিছু অর্থ আপনার জীবনে আসতে পারে। অপরদিকে যদি অর্থাৎ উত্তর দিকে যদি বসে কাক ডাকে তাহলে অবশ্যই আপনি সুসংবাদ পাবেন, কিন্তু এই সময় যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনি কোনো মৃত্যুর সংবাদ পেতে চলেছেন, অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। এছাড়াও অনেক সময় কাকের ডাক শোনা যায়, যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন তখন আপনি কাকের ডাক শুনতে পেলেন, কিন্তু এই কাকের কোনো ভালো মন্দ এফেক্ট অর্থাৎ ফলাফল আপনার জীবনে আসবে না। আবার চারিদিকে একই সঙ্গে বসে যদি কাক ডাকাডাকি করে, এই কাক ডাকার তাৎপর্য মানুষ এখনো জানতে পারেনি, অর্থাৎ মানুষের জ্ঞানের মতো অবগত নয়। এবার জেনে নিই কাকের কিছু গুণ বা লক্ষণের কথা। যদি একটি কাক মাছ ধরে নিয়ে যায় বা আপনার সামনে এসে ফেলে দেয় তাহলে জানবেন আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কাক যদি কোনো কারণে ঠোঁটে করে কিছুটা মাটি এনে যদি আপনার সামনে ফেলে দেয় তাহলে জানবেন আপনার ভূ সম্পত্তি লাভ হতে চলেছে। কাক যদি আপনার সামনে কোনো চকচকে ছোট নুড়ি পাথর এনে ফেলে তাহলে অবশ্যই আপনি জানবেন আপনার দারুণ সুখবর আসতে চলেছে, তার মানে আপনি অনেক পরিমাণে অর্থ পেতে চলেছেন। আপনার বাড়ি কোনো একটি অংশে অর্থাৎ কাপড়, টুপি, লাঠি বা এই ধরনের বস্তুর ওপরে যদি কাক বসে ঠোকরায় আপনি অবশ্যই চমকে উঠবেন, তার কারণ এই ধরনের সংকেত বহন করে মৃত্যুর, অর্থাৎ আপনার প্রিয়জন বিয়োগের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনি যদি দেখেন কাক আপনার জুতো, জামা বা টুপি ঠোকরাচ্ছে তৎক্ষণাৎ তাকে তাড়িয়ে দেবেন। আর আপনি যদি দেখেন আপনার বাড়ির পোষা ছাগল বা গরুর পিঠে বসে ঠোকরাচ্ছে অবশ্যই আপনি তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করবেন, কারণ এটা আপনার জন্য অশুভ সংকেত বহন করে। এমনকি কাক যদি রোদে বসে নিজের ছায়াকে ঠোকরায় তাহলে অবশ্যই জানবেন মৃত্যুভয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন আজকে আমি কাকের সম্পর্কে বোঝালাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আর এই ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারেন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর সনাতন পরিবারের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।